রবীন্দ্রভবন থেকে একটা বাইক লায়নগিরের দিকে আসার সময় আমরা লায়নগিরের সাথে সবেও বাইক চালানো কারণ করে পিছন থেকে একটা যে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো বলে যে পিছন থেকে একটা করে বাইকার রবীন্দ্রকে ধাক্কা মারে এবং বাইকারের জন্য তোমার বাইক থেকে শিক্ষা করা যায় এবং পায়ের মধ্যে গুরুতর আঘাত লাগে এবং আমরা পায়ে আঘাত লাগে এবং ফায়ার সার্ভিসকে আমরা খবর দিয়েছি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে আছে জীবিত নিয়ে গেছে যে গাড়ির যে চালক তাই না গাড়ি ফেরে এখান থেকে চলে গেছে।